দর্শক, রমজানে নিত্যপণ্যের দরদামের খবর জানাতে এবার নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হানিফ উল্লাহ আকাশ। আকাশ, রমজানের শুরুতেই সরকার বেশ কিছু পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে, সেগুলো আদৌ সেই দামে বিক্রি হচ্ছে কিনা এবং সব মিলিয়ে বাজারের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সেই বিষয়টি জানাবে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রাকিব, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার মেছুয়া বাজারে। এটি হচ্ছে নেত্রকোনা জেলার সবথেকে বড় পাইকারি এবং খুচরা বাজার, এবং আপনি দেখছেন যে আসলে সকাল থেকেই কিন্তু এখানে জেলা শহরের বিভিন্ন এলাকার যে ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু এখানে পণ্য সংগ্রহ করার জন্য কিন্তু তারা এখানে এসছেন এবং তারা সেটি তাদের চাহিদা অনুযায়ী কিন্তু এখান থেকে সংগ্রহ করছেন। তো সকালেই আমরা যে বিষয়টি আসলে লক্ষ্য করেছি, যে কাঁচা বাজারের কথা যদি বলি, যে আসলে গত এক সপ্তাহ আগে যে বেগুন 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল সেটি কিন্তু এখন পাইকারি 5 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তার মধ্যে গত সপ্তাহে কিন্তু টমেটো 30 টাকা কেজি ছিল, সেটি কিন্তু আজকে 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ যেটি 80 টাকা দরে বিক্রি হচ্ছিল প্রতি কেজি, সেটি কিন্তু আজকে 60 টাকা পাইকারি দরে বিক্রি করা হচ্ছে। তো আসলে ব্যবসায়ীরা বলছেন যে সকল কাঁচা যে তরকারি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে গত 2 দিন যাবত নেত্রকোনার বাজারগুলোতে মূল্য কমেছে অনেকটাই। সেই সাথে পেঁয়াজের মূল্য কিন্তু গত সপ্তাহে 80 টাকা দরে বিক্রি হয়েছিল এবং যেটি গতকাল এবং আজকে কিন্তু প্রতি কেজি 60 টাকা দরে বিক্রি হচ্ছে। তো আসলে বলা চলে যে নেত্রকোনার বাজারে কিন্তু আসলে গত 2 দিন ধরে কিন্তু যে পণ্যের যে মূল্য সেটি কিন্তু অনেকটাই কমেছে। তো এখন পর্যন্ত নেত্রকোনায় এই ছিল আমার কাছে রমজানের নিত্যপণ্যের সর্বশেষ পরিস্থিতি। রাকিব, ধন্যবাদ আকাশ। দর্শক, নেত্রকোনা থেকে রমজানের নিত্যপণ্যের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ।